চট্টগ্রামের সাতকানি আদিকাল থেকেই পিরাউলিয়ার আবাসভূমি হিসেবে পরিচিত। সেই ইতিহাস ঐতিহ্য কয়েক বছর ধরে কিছু কুচক্রী মহল এর সুখ্যাতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই সাতকানি উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল সন্ত্রাস নৈরাজ্য ও মাদক নির্মূলের জন্য সাতকানি উপজেলার অভিভাবক চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য এমপি নদভীর কাছে। বহুদিন পর এমপি নদভীর আন্তরিক প্রচেষ্টার ফসল হিসেবে স্কুল কলেজ রোডঘাট সহ উন্নয়নের কাজ করে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সেই সাথে সন্ত্রাস নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনকে সহযোগিতার জন্য পরামর্শ দেন অতিথিরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুরক্ষা বিভাগের মোহাম্মদ আবদুল্লাল মাসুদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনুদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ আতাহুর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর আতাউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি প্রবীর কুমার সরকার, জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার শফিউল্লাহ, ক্রাইম অ্যান্ড অফস সুদীপ্ত সরকার পিপিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডেপুটি পরিচালক আনিসুর রহমান, উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, ডিএসবি অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজ, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব সিআইফি, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শিবলি নোমান, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জোহরা, সহকারী কমিশনার ভূমি মং সিংনু মার্মা, সাতকানিয়া থানার ওসি আব্দুল হান্নান লোহাগাড়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরো, সাতকানিয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ, এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজকের এই ঐতিহাসিক আয়োজন সন্ত্রাস মাদক জঙ্গিবাদ বিরোধী আজকে মহানবতের কুকর্মের কাজ থেকে রেহাই দেননি, শাস্তি থেকে রেহাই দেননি এবং প্রশাসনের লোকদেরকেও রেহাই দেননি। এই পর্যন্ত সফল স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন যে মাননীয় মন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আশা সাথে আমার প্রাণপ্রিয় মা ও ভুনা এবং আমার সাতকানিয়া লোহাগাড়াবাসী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমাদের সুধীবৃন্দ, জঙ্গিবাদের বিরুদ্ধে আজকের শুধু সমাবেশ, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সবচেয়ে ডাইনামিক স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের প্রিয় জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয় এখানে সভাপতিত্ব করছেন এই সাতকানিয়া লোহাগাড়ায়, যিনি বিগত 10 বছর ধরে অভাবনীয় কর্মকাণ্ড করেছেন মঙ্গলকোণা শেখ হাসিনার পক্ষ থেকে। বিশিষ্ট ইসলামী স্কলার জনাব আবু রেজা মোহাম্মদ নদভী সাহেব এখানে مجد اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، من اجل ذلك كتبنا على بني اسرائيل انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا، وقال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا، او كما قال عليه الصلاه والسلام. আজকে এই শুধু সমাবেশ মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে আমার খুব বেশি শ্রদ্ধাশীল মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, যিনি এই পর্যন্ত এই যে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চালিয়ে নিয়ে পরিচালনা করতেছেন এরকম সুন্দরভাবে আমি ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমি এখানে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কষ্ট করে লোহাগাড়াতে দুইবার আসছেন, সাতকানিয়াতে প্রথমবার আসা হয়েছে, আপনার এই আসাটা খুবই গুরুত্বপূর্ণ আগামী নির্বাচনকে সামনে রেখে। এবং আগামী 4 তারিখ যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরকরণ ময়দানে যে আসবেন, আপনারা সবাই যাবেন, সবাইকে আমি যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, সবাইকে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ما بونا سواي جفنا كتير فايت تفنا راه ده كسبنا problems